আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ব্রায়োফাইট এবং টেরিডোফাইট এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায় এবং এখান থেকে অল্প কিছু কোশ্চেন আসে যেটা বারবারই এসে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ব্রায়োফাইট এবং টেরিডোফাইট অধ্যায়ের কিভাবে রিভিশন দেবে, কোন লাইনগুলো পড়তে হবে, একেবারে যেই শব্দগুলো বা যেই তথ্যগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে কথা বলবো আমরা। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এখানে তোমরা দেখো ব্রায়োফাইট এবং টেরিডোফাইটা, এখানে আমরা কি পড়াশোনা করতে পারি সেটা প্রথমে দেখাই। যে এই পুরো অংশটির মধ্যে অর্থাৎ এই প্যারার মধ্যে আমরা জাস্ট জানব ফ্যানারোগেমস বলতে পুষ্পক উদ্ভিদকে বোঝায় এবং ক্রিপ্টোগেমস বলতে অপুষ্পক উদ্ভিদকে বোঝায়। ক্রিপ্টোগেমস এর মধ্যে ব্রায়োফাইটা, টেইডোফাইটা, শৈবাল, ছত্রাক সবগুলোই যুক্ত। এর মধ্যে শৈবাল আর ছত্রাক হচ্ছে লোয়ার, আর ব্রায়োফাইট এবং টেইডোফাইটা হচ্ছে হায়ার। এবং ব্রায়োফাইট এবং টেরিডোফাইটার মধ্যেও পার্থক্য দিছে যে এটার মধ্যে টেরিডোফাইটা উন্নত। তার মধ্যে উন্নত কেন, এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তারপরে এটাতে বিভক্ত করা যায়, কোনটা অ্যাভাস্কুলার কোনটা ভাস্কুলার। এবং ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এবং শৈবাল ছত্রাক, এগুলোর মধ্যে শৈবাল এবং ছত্রাক টেরিডোফাইটার সাথে মধ্যস্থকারী অর্থাৎ মধ্যবর্তী গ্রুপ হচ্ছে ব্রায়োফাইটা। তাহলে এটুকুর মধ্যে, তাহলে আবার আমি একটু বলে দিই যে পুষ্পক উদ্ভিদ ফ্যানারোগেমস, অপুষ্পক উদ্ভিদ ক্রিপ্টোগেমস, কোনটা লোয়ার কোনটা হায়ার, ঠিক আছে? আর এবং মধ্যস্থকারী কোনটা, যদি বলো যে ভাইয়া এগুলো আমি কিছুই পড়বো না, কোনটা একবারে পড়তেই হবে সেটা বলেন, সেটা হচ্ছে এইটা, এই লাইনটাই জাস্ট। যদি কেউ কিছুই পড়তে না চাও তাহলে তোমাকে এটা পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদে। এখানে আমরা কি পড়াশোনা করব, এটার ক্ষেত্রে আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এদের এই যে মশবর্গীয় বা ব্রায়োফাইটা নিষেক্রিয়ার জন্য পানির প্রয়োজন, এই জন্য এটাকে বলা হয় উভচর। এমনি তাদের জলজ প্রজাতিগুলোর জীবনচক্র আছে, কিন্তু নিষেক্রিয়ার জন্য তাদের পানির প্রয়োজন। অর্থাৎ এই উভচর উদ্ভিদ কোনটা, ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে ব্রায়োফাইটা, ঠিক আছে? এরপর যদি কেউ পড়তে চাও ব্রাউনটা পড়তে চাও বা ব্রায়োফাইট পড়তে চাও পড়তে পারো, কিন্তু এইখান থেকে এই পুরো অংশটুকুর মধ্যে এইটা রিভিশনের জন্য পড়তে হবে তোমাকে। আচ্ছা, এরপর আসি আমরা ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। এটার মধ্যে তোমাকে এটা হচ্ছে এদের দেহ কেমন, হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট, এই কথাটা পড়তে হবে। এরপর এটাতে আমরা পড়বো হচ্ছে মূলের পরিবর্তে এদের রাইজয়েড থাকে, এককোষী রাইজয়েড। আর বহুকোষী কোনটা বলতো, স্কেল। বহুকোষী কি, স্কেল, এই কথাটা পড়তে হবে, ঠিক আছে? তারপরে এদের ভাস্কুলার টিস্যু নিয়ে, এটা আমরা আগেই পড়ছি। আচ্ছা, এটা পড়তে হবে, স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম এবং পুং জননাঙ্গ এনথেরিডিয়াম, ওকে? এবং জননাঙ্গ বহুকোষী, এদের আকৃতিটা বহুবার এরপরেও তুমি পড়বা, কিন্তু এই প্রথমেই পড়ে নিলে তোমার সমস্যা হবে না। তাহলে এটা ফ্লাক্সের মতো, আর এটার আকৃতি কেমন সবগুলোই পড়বা, ঠিক আছে? বলে দিতে পারি যে এনথেরিডিয়ামের আকৃতি নয় কুণ্ডলী দিয়ে, তিনটা অপশন দিয়ে আর একটা অন্য কিছু দিতে পারি। এবং যৌন জনন উগেমাস, তাহলে কি থাকবে, নিশ্চল হচ্ছে কি, বড় হচ্ছে ডিম্বাণু আর সচল শুক্রাণু। আচ্ছা, এবং শুক্রাণু কি, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। আচ্ছা, এটা তাহলে এখান থেকে আমি কি পড়তে বললাম তোমাদের, এই 2 নাম্বার পড়তে বললাম, 4 নাম্বার পড়তে বললাম, 7 নাম্বারটা গুরুত্ব সহকারে, 8 নাম্বারটাও, তারপরে 9 নাম্বারটা, তারপরে ভ্রূণ বহুকোষী একসাথে পড়ে নিবা, যে বহুকোষী কি কি আছে, জননাঙ্গ বহুকোষী, ভ্রূণ বহুকোষী। আচ্ছা, তারপরে এই যে স্পোর গুলা একই আকৃতি বিশিষ্ট, এই জন্য একে কি বলা হয়, হোমো স্পোরাস বলা হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে গ্যামিটোফাইট যেহেতু প্রধান আর স্পোরোফাইট গৌণ। এই অঙ্কুরিত হলে, স্পোরটা অঙ্কুরিত হলে যে থ্যালাস উৎপন্ন হয় এই থ্যালাসকে প্রোটোনেমা, এটাও থ্যালাসের আরেকটা নাম। তাহলে আমরা এখান থেকে কি পড়লাম, এটুকু আমাদের। যদি আবার আরেকটু ছোট চাও তাহলে বলবো এই রাইজয়েড আর স্কেল এই কথাটা পড়ো, এখান থেকে পুংজননাঙ্গটা পড়ো, এই দুইটা পড়ো, এবং হোমোস্পোরাস এই কথাটা পড়ো, এই তিনটা কথা একেবারেই, যারা আরেকটু ছোট চাও তাদের জন্য। তারপরে এখানে আসো, এখানে তিনটা শ্রেণী, প্রথমে বলে দিই যে কোনটা শ্রেণীর অন্তর্ভুক্ত না, এটা একটা কোশ্চেন পড়বে, হেপাটিকি, অ্যান্থেরোসিরোটি আর মাসাই, এ বাদে আর একটা দিয়ে দিবে। এবং আদি বৈশিষ্ট্য প্রত্যেকটাই পড়তে হবে, কোনটি নিচের কোনটি আদি বৈশিষ্ট্য নয় পড়তে পারে, আবার নিচের কোনটি উন্নত বৈশিষ্ট্য নয় পড়তে পারে। এটার ক্ষেত্রে দেখো একই কথা বারবার আসতেছে, হোমোস্পোরাস এই কথাটাই আসতেছে, এটার ক্ষেত্রে কি উন্নত বৈশিষ্ট্য গুলো পড়তে হবে, ঠিক আছে? যে কোথায় ভাজক টিস্যু আছে, স্টোমাটা, এপিডার্মিস, হ্যাঁ, তারপরে আবার ক্যাপসুলে অবস্থিত কলোমেলা। তাহলে আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য একবার রিভিশনে থাকতে হবে। এবং ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ, এটা নিয়ে পড়াশোনা করার কিছু নাই এখানে, তুমি ওই যে পড়ছিলে না পানির উপস্থিতিতে নিষেক্রিয়া ঘটে, প্রথমেই সেটা পড়লেই হবে, আর এখানে তেমন কোনো পড়াশোনা নাই। আচ্ছা, তারপরে আসো রিকশিয়াতে আমরা পড়াশোনা করব।
রিক্সিয়ার ক্ষেত্রে আমরা একটু দেখি যে কোনটা জলজ, এটা মাস্ট পড়তে হবে রিভিশনের জন্য, এটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে, কোনটা জলজ, এবং কাদেরকে লিভারয়েড বলা হয়, লিভারের মতো দেখতে তাই লিভারয়েড বলা হয়, এই দুই কথাটা পড়তে হবে, ঠিক আছে। তারপর কারা যদি একটু এক্সট্রা পড়তে চাও তাহলে এই 45 প্রজাতি এই কথাটা পড়িও, না পড়লেও চলবে, এই দুইটা পড়লেই এই এই প্যারাগুলোর মধ্যে পড়া শেষ। এরপরে আসো রিকশিয়ার ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, রিকশিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্যতে দেখি। শনাক্তকারী বৈশিষ্ট্যতে যেটা আমরা দেখব যে এগুলো আমরা আগেই পড়ছি, মানে ব্রাইফাইডেটেই পড়ছি, এই থ্যালাসটা এটা আমরা পড়ি নাই, এই দ্যাঘ্র শাখা বিশিষ্ট এটা আমরা পড়ি নাই। তারপরে এই একই কথা আমরা আবার পড়ছি যে রাইজয়েড থাকে, হ্যাঁ, বহুকোষী স্কেল থাকে, এটা আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, আচ্ছা, উপরের পৃষ্ঠ ফটোসিনথেটিক অঞ্চল এবং নিচের পৃষ্ঠতে সঞ্চয়ী অঞ্চল আছে, এটা আমরা ছোট মানে একটু পরে আবার পড়াশোনা করব। তারপরে স্ত্রী, আচ্ছা, এটা আমরা আগে পড়ছি, নাশপাতি, এটা আমরা আগে পড়ছি, তাহলে এটা থেকে আমাদের এই দ্যাঘ্র শাখা বিশিষ্ট এই কথাটাই বেশি লাগতেছে, এবং সাইতো এই 2 নম্বর, 3 নম্বর আর এখান থেকে 6 নম্বর, এই পয়েন্ট তিনটা আমার নতুন করে রিভিশনের জন্য পড়া লাগতেছে। এবার বাহ্যিক গঠনের ক্ষেত্রে আসি, বাহ্যিক গঠন ওই কথাগুলো আবার বলে দিছি, এগুলো আবার আমাদের রিভিশন দেওয়ার দরকার নাই। এই রোজের দশা কার দেখা যায়, রিকশিয়া, এই কথাটা পড়তে হবে, 1 নম্বর। তারপরে আমরা যাই, আচ্ছা, রাইজয়েডের কাজ কি, এটা তোমরা একটু দেখে নিবা, যে পানির সাথে মাটির সাথে আটকায় রাখে খনিজ লবণ, এগুলো কাজ করে, এগুলো নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। আমরা এই রোজেট কথাটাই পরীক্ষার জন্য পড়বো, এবং রিভিশনের জন্য তিনটা অঞ্চল দেখো, একটা হচ্ছে ফটোসিনথেটিক, একটা হচ্ছে বর্ণহীন সঞ্চয়, সঞ্চয়ী অঞ্চল, পরীক্ষায় আসবে যে বর্ণহীন অঞ্চল কোনটা, দিয়ে তিনটা অপশন দেওয়া থাকবে, বর্ণহীন হচ্ছে সঞ্চয় অঞ্চল, এটা তোমাকে পরীক্ষার জন্য দিতে হবে। আচ্ছা, এই ফটোসিনথেটিক অঞ্চলে কি হবে, ফটোসিনথেসিস হবে, খাদ্য তৈরি করে, এটাই হবে, এবং উদ্ভিদক বর্ণহীন একসারি, আচ্ছা, উদ্ভিদক আত্তীকরণ সূত্র কাকে বলে এই কথাটা একটু দেখে নিলে, ঠিক আছে। এরপরে কেউ যদি এই লাইনটুকু পড়তে চাও পড়তে পারো, কিন্তু এই দুইটা লাইনেই রিভিশনের জন্য কাজ চলে যাবে। এবং সঞ্চয় অঞ্চল, এখানে বর্ণহীন কথাটা পড়তে হবে, যে বর্ণহীন কথাটা পড়তে হবে, কি সঞ্চয় করে, শ্বেত সার সঞ্চয় করে। আচ্ছা, এরপর নিম্নতক, নিম্নতকে কি থাকে এটা একটু পড়ো, যে এক সারি, এক সারি কোষ, হ্যাঁ, এবং রাইজয়েড এবং বহুকোষী স্কেল তো এর আগে আমরা জানছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এক সারি কোষ, এ কথার একটু জানবো। এবার জননে চলে যায়, রিপ্রোডাকশনে চলে যায়, রিপ্রোডাকশনের ক্ষেত্রে অঙ্গজনন কি হচ্ছে, আমার এই যে রাইজয়েডের অগ্রভাগে গিমা আর থ্যালাসের উপরে টিউবার জাতীয় উপবৃদ্ধি হতে থাকে, যার ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, গিমা আর টিউবার, এই কথাটা একটু জানি। এবার যৌন জননের ক্ষেত্রে আসো, এই যে অ্যান্থেরিডিয়াম আর্কিগুনিয়ামটা আমরা আগেই জানছি, নাশপাতি আকৃতি এটা আমরা আগেও জানছি, ডিফ্লাজেলা এটা আমরা আগেও জানছি, আচ্ছা, ফ্লাক্স আকৃতি আর্কিগুনিয়াম এটা আমরা আগে জানছি, তো এখান থেকে কি পড়তে হবে, জাস্ট এখান থেকে জাস্ট পড়তে হবে এই যে হোমোস্পোরাস, এই কথাটা আমরা আগে জানছি, তাহলে এখানে পড়ার তেমন কিছু নাই। আচ্ছা, এখান থেকে আমাদের পড়ার তেমন কিছু পাইলাম না। তারপরে গুরুত্বের ক্ষেত্রে যাই, গুরুত্বের ক্ষেত্রে পরিবেশ দূষকের সূচক হিসেবে কোনটি কাজ করে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা রিভিশনের জন্য, হ্যাঁ। তারপরে তুমি এই দুইটা পড়বা, যে সংযোজনের ভূমিকা রাখে, এই যে বিবর্তনের ধারা, প্রথম স্থলজ বৈশিষ্ট্য কার কোনটা সম্পর্কে আমরা পাচ্ছিলাম, তাহলে গুরুত্ব 9 কোনটি, এটা নিয়েও তিনটা অপশনের পর একটা অপশন আসতে পারে, আর এখান থেকে একটা পড়লে তোমাকে এটা। এরপর আসো টেইডোফাইটাতে চলে যাই, টেইডোফাইটাতে আমরা পড়াশোনা করব কি, এটার ক্ষেত্রে আমরা পড়বো যে এর অর্থটা কি, ঠিক আছে, অর্থটা কি, এটা রিভিশনের জন্য আমরা এটা জানবো, আর ঢেকি শাক এই কথাটা আমরা রিভিশনের জন্য জানবো। এরপর আমরা এই যে ভাস্কুলার অপুষ্পক এই কথাটা জানবো, ভাস্কুলার অপুষ্পক এই কথাটা আমরা জানবো। এরপরে এরপরে আমাদের জন্য পড়াশোনা বৈশিষ্ট্যতে যাই, বৈশিষ্ট্যতে অপুষ্পক অভিজি জানি, প্রোথেলাস, আচ্ছা, এই যে প্রোথেলাস কথাটা আমরা জানবো, ভাস্কুলার এই কথাটা আগে জানি, এই রাইজম কথাটা আমাদের জানতে হবে, জননাঙ্গ ওটারও বহুকোষী ছিল, এটারও বহুকোষী আছে, আচ্ছা, আর্কিগোনিয়াম, স্পোরোফাইট, আচ্ছা, এইটা জানতে হবে, ঠিক আছে, স্পোর উৎপন্ন হয়, সম হতে পারে, অসম হতে পারে, ওটাতে কিন্তু সম ছিল, ঠিক আছে। তারপরে হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়, যৌনক্রম নিয়ে আমরা পড়াশোনা করব, তখন আমরা দেখতে পাবো। তারপরে আমরা চলে যাই, এবার বৈশিষ্ট্যতে চলে যাই, রাইজম কথাটা আবার আসছে, 3 নম্বরটা পড়তে হবে, র্যামেনটা, এটা 3 নম্বরটা পড়তে হবে। তারপরে এই সোরাস, এই কথা আমরা সোরাই সোরাস এটা আমরা পাবো, এবং ফলস ইন্ডুসিয়াম দিয়ে এটাকে আমরা স্পোরানজিয়াম গুলোকে ঢেকে রাখি, কথাটা আমরা একটু পরে পড়তে পারবো, জাস্ট এই লাইনটুকু জানো। তারপরে সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী, এখানে কি দুইটাই থাকে তাই সহবাসী বলা হচ্ছে। তারপরে পাতায় র্যাকিস থাকে, এটা থেকে তাহলে 2 নম্বর পড়বে, 6 নম্বর পড়বে, 7 নম্বর পড়বে, 8 নম্বর পড়বে, আর 10 নম্বর পড়বে রিভিশনের জন্য। এরপরে আমরা চলে যাই, আচ্ছা, টেরিস কেন টেইডোফাইট, এক্ষেত্রে বলা আছে কেন ছত্রাক না, কেন শৈবাল না, কেন নগ্নবীজী আবৃত বীজী না, যারা একটু এক্সট্রা পড়তে চাও তাদের জন্য 11 নম্বর পয়েন্ট আমি দাগাই দিলাম। এরপরে আসো
সান ফান্ড বলা হয় কাকে? রিকশিয়া, আরো অপশন গুলো দিবে, এর মধ্যে তোমাকে দেখতে হবে, টেরিস দাগাতে হবে। এবং বাংলাদেশে এখানে দেখো যে টেরিসের গণ কত আছে, 250টা, বাংলাদেশে কতটা আছে, 16টা। ঠিক আছে, তো তুমি যদি 16, 250 মনে রাখতে পারো, পড়ো, না হলে পড়ার দরকার নাই, সান ফান্ড পড়লেই ওকে। এবং এখানে জাস্ট এটা পড়িও, অর্ধ বায়বীয় বা সাব এরিয়াল, প্রাচীরের গায়ে বা ইটের স্তূপে জন্মায় বলে এরা কি, এটা পড়িও। তারপর এবার দৈহিক গঠনে আসি। দৈহিক গঠনের ক্ষেত্রে এখান থেকে যেটা লাগবে, ফার্নের পাতাকে কি বলে, এ কথাটা 100% পড়তে হবে। এবং এই কুণ্ডলিত অবস্থায়, পাকানো অবস্থায় থাকলে এইটাকে কুণ্ডলিত পাকানো অবস্থার তাকে কি বলে, সার্সিনেট ভার্নেশন। এবং কুণ্ডলিত কুচি পাতাকে কি বলে, ক্রোয়েজিয়া। তুমি যদি এই সার্সিনেট ভার্নেশন নাও পড়তে চাও, ক্রোয়েজিয়ার তোমাকে মাস্ট পড়তে হবে। এবং প্রত্যেকটা খণ্ডককে কি বলা হয়, পিনা বলা হয়। তাহলে এখান থেকে ফ্রন্ট, সার্সিনেট ভার্নেশন, ক্রোয়েজিয়ার, পিনা, এই কথা পড়বে। এরপর বাদামি রঙের শল্কপত্র, এই কথাটা পড়তে হবে। আচ্ছা, এবং শল্কপত্রকে কি বলা হয়, র্যামেন্টাম। তাহলে এটা গেল। এবার অভ্যন্তরীণ গঠনে আসি। অভ্যন্তরীণ গঠনে যেটা আমাদের পড়তে হবে, হাইড্রোসেন্ট্রিক, এই কথাটাই লাগবে। কেন্দ্রে জাইলেম এবং চারদিকে ফ্লোয়েম, এই যে এই তিনটা শব্দই তুমি এখান থেকে পড়লেই ওকে, আর লাগবে না। তারপরে আসো, আচ্ছা, অর্শ ক্ষুরাকৃতির স্টিলি, এই কথাটা মাথায় রাখি, অর্শ ক্ষুরাকৃতি। এবার পত্রকের অন্ত গঠনে দেখি। পত্রকের অন্ত গঠনে ঊর্ধ্বত্বকে কিউটিকল, নিম্নত্বকে পত্ররন্ধ্র, এবং মাঝখানে মেসোফিল স্তর থাকে। এই মেসোফিল স্তরে কোন প্যারেনকাইমা থাকে, এটা একটু পড়িও। আচ্ছা, যদি চাও তাহলে এটা একটু পড়িও, যারা একটু এক্সট্রা পড়তে চাও। তারপরে জননের ক্ষেত্রে আসো, যে স্পোরোফাইটিক রেণুধর আর এটা হচ্ছে লিঙ্গধর, কোনটা 2N কোনটা N, এটা জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো গ্যামেটোফাইটে যৌন জনন ঘটে এবং স্পোরোফাইটে অযৌন এবং অঙ্গজ জনন ঘটে। তো অঙ্গজ জননের ক্ষেত্রে দেখো যে রাইজোমটা মারা যায়, ফলে এটা আবার নতুন করে একটা কি, অঙ্গজ জননের মাধ্যমে এটা স্পোরোফাইট উদ্ভিদে পরিণত হয়। এবার অযৌন জনন দেখি, অযৌন জননে কি ঘটে, এক্ষেত্রে একটু পড়াশোনা যারা করে রাখছো তাদের জন্য ভালো হবে। তো এক্ষেত্রে দেখো যে স্পোর সৃষ্টির মাধ্যমেই অযৌন জনন সম্পন্ন হয়। এবং এগুলা কি হচ্ছে, যে স্পরঞ্জিয়া বলছে, স্পরঞ্জিয়া গুলো গুচ্ছাকারে যদি অবস্থান করে, এটাকে স্পরঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে, সোরাস বলে। এবং এটা দেখতে কেমন, বাদামি বর্ণের এবং বৃক্কাকার। এবং এটাতে প্লাসেন্টা কাকে বলে, মানে স্পরঞ্জিয়াম গুলো উৎপন্ন হয় যে টিস্যু থেকে তাকেই প্লাসেন্টা বলে। এবং এটাকে ঢেকে রাখে, এটাকে ঢেকে রাখে কি, এই যে ফলস ইন্ডুসিয়াম, এই কথাটা পড়লাম না এটা। এবং স্পোরোফিল কাকে বলে, এটা মাস্ট পড়তে হবে। ঠিক আছে, সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলে। আচ্ছা, তারপরে আমরা যাই ক্যাপসুলের ক্ষেত্রে, বলছে ক্যাপসুলের ক্ষেত্রে অ্যানুলাস নিয়ে যে কথাটা বলা আছে, অ্যানুলাসের ক্ষেত্রে এক কোষ স্তর বিশিষ্ট, এটা পড়তে হবে। এবং পানিগ্রাহী, এই কথাটা পড়তে হবে। এবার স্টোমিয়ামের ক্ষেত্রে এটা কি আছে, স্টোমিয়াম বরাবর স্পঞ্জিয়াম ফেটে যায়, এই কথাটা পড়তে হবে। চিত্রটা দেখলেই বুঝতে পারবা যে এখান থেকে স্পোর গুলা বের হচ্ছে। আচ্ছা, আর এই যে ফলস ইন্ডুসিয়াম দিয়ে এই যে স্পঞ্জিয়াম গুলা ঢেকে রাখা হচ্ছে। এরপরে আসো, স্পোর উৎপাদন এবং বিস্তার, এটার ক্ষেত্রে আমরা স্পোরের ক্ষেত্রে দেখো, প্রথম কথাটাই আমরা একটু পড়ি, যে স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড, প্রত্যেকটি স্পরঞ্জিয়ামে 16টি মাতৃকোষ থাকে। তাহলে প্রশ্ন এখান থেকে রিভিশন দিতে হবে, 16টি মাতৃকোষ। আবার এখান থেকে কতটি স্পোর উৎপন্ন হয়, 64টা স্পোর। এবং স্পোর গুলো কোন বর্ণের, বাদামি বর্ণের। আচ্ছা, এগুলো আবার ফেটে যে অ্যানুলাস টান টান হয়ে এটা আবার যাচ্ছে, এটা সমস্যা নেই। এবার আসো গ্যামিটোফাইট, এখানে কিন্তু এই লাইনটা মাস্ট পড়তে হবে, যে স্পোরোফাইট থেকে সৃষ্ট স্পোর বা রেণু হলো এই গ্যামিটোফাইটের প্রথম কোষ। গ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটা, এই স্পোর। আচ্ছা, এরপরে আসো যে প্রোথেলাস কাকে বলে, এটা লাগবে। তারপরে প্রোথেলাসের বহুকোষী, স্বতন্ত্র, সবুজী, এই কথাগুলো পড়তে হবে। এবং সহবাসী কেন বলা হয়, সহবাসী বলা হয় এদের মধ্যে স্ত্রী জননাঙ্গ, পুং জননাঙ্গ একসাথেই আছে তাই বলা হচ্ছে, এই যে আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম এরখানেই আছে। আচ্ছা, এবার যৌন জননে আসি। যৌন জননে ওই কথা বলছে, একই কথা, এখানে পড়ার তেমন কিছু নাই। তারপরে আসি, এক্ষেত্রে তুমি একটু এইটা জানতে পারো যে নিম্নতলে খাজের কাছাকাছি থাকে স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে, আর যেখান থেকে রাইজোর উৎপন্ন হয় সেইখানে অ্যান্থেরিডিয়াম, যদি একটু বেশি করে জানতে চাও যে অবস্থানটা জানতে পারো। এবার আর্কিগোনিয়াম নিয়ে পড়াশোনা আছে, ফ্লাক্স আকৃতির বলছে, এবং এটার ক্ষেত্রে এটা উদরের নিম্ন অংশে একটা ডিম্বাণু থাকে, আর যে গ্রীবা নালিকা কোষ বা উদরীয় নালিকা কোষ এগুলা বিগলিত হয়ে একটা নালিকোষ তৈরি করে। এটার ক্ষেত্রে তুমি জাস্ট ফ্লাক্স আকৃতি পড়ো, এবং কোথায় থাকে ডিম্বাণুটা এটা পড়ো, এবং
এই যে মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে, এই কথাটা পড়তে হবে রিভিশনের জন্য। এরপরে আসো অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম নিয়ে পড়াশোনা, 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ, এই কথাটা হচ্ছে পড়াশোনা। এবং এটা যে বিদীর্ণ হলো, বিদীর্ণ হয়ে ফ্লাজেলার সাহায্যে, কার মাধ্যমে? ফ্লাজেলার মাধ্যমে তারা আর্কিগোনিয়ার সন্নিকটে আসে, তাহলে ফ্লাজেলা কথাটা লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার নিষেকে আসো, নিষেকের ক্ষেত্রে জাস্ট ম্যালিক অ্যাসিড, এই কথাটা পড়তে হবে, ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, এই ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা তারপরে নতুন স্পোরোফাইটিক, এই যে জাইগোট, বা আমরা যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে নিষেক উৎপন্ন হলো, যে জাইগোট উৎপন্ন, এটা আবার স্পোরোফাইটের প্রথম কোষ, আবার চলতে থাকবে জিনিসটা। তো এই জনক্রম নিয়ে কথাবার্তা বলছে, এই যে মানে স্পোরোফাইটিক, গ্যামেটোফাইটিক, এই দশাটা চলতেই থাকে, এটাকে বলা হচ্ছে আমরা জনক্রম। এটার ক্ষেত্রে আমরা স্পোরোফাইটিক জনু, গ্যামেটোফাইটিক জনু পাইছি। এটার ক্ষেত্রে স্পোরোফাইটিক জনু বলতে আবার এটা রিভিশন দিছে, যে ওই যে সোরা সোলো স্পঞ্জিয়ামের গুচ্ছ, এগুলো থেকে কি হলো, 16টা ডিপ্লয়েড এটা উৎপন্ন হলো, তারপর 64টা উৎপন্ন হলো, তারপর বিদীর্ণ হয়ে বের হয়ে গেল, তারপরে আবার এই যে বিদীর্ণ হয়ে বের হয়ে স্পোর তৈরি হলো, এই স্পোরটা, এই যে গ্যামেটোফাইটের প্রথম কোষ, এই স্পোরটা আবার কি আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এর মাধ্যমে আবার ক্রমাগত বিভাজিত হতে হতে আবার আমরা স্পোরোফাইট পাই, যে এদিক ওদিক অল্টারেশন হচ্ছে, এটাই কথা বলা হয়েছে। এটার ক্ষেত্রে এটা বিষম আকৃতি বা হেটারোমরফিক অল্টারেশন, এই কথাটা জাস্ট জানো। এটার ক্ষেত্রে স্পোরোফাইটিকটা দীর্ঘ আর গ্যামেটোফাইটটা কি সংক্ষিপ্ত। আচ্ছা এবং যদি দুইটাই সমান হয় তাকে ডিপ্লোবায়ন্টিক বলা হয়। আচ্ছা এই দুটো কথা জানলাম। এবং টেরিসের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়, শাক হিসেবে ব্যবহার করা হয়, সার হিসেবে এবং উৎপাদক হিসেবে, 4টা কথাই জানতে হবে, তবে এর মধ্যে শাক হিসেবে আর ঘর সাজানো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে পার্থক্য, এটার ক্ষেত্রে দেখো ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে এই সোরাস উৎপন্ন হয় না, শুক্রাণু এই দুইটা মাস্ট পড়বে, তারপরে এটার ক্ষেত্রে দেখো প্রোথেলাস, এটাকে বলা হয় প্রোটোনেম, ঠিক আছে। এবং 1 নাম্বারটা, এটা সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু ধীরে ধীরে তোমাকে পড়তে হবে আর কি, হ্যাঁ এই অংশটুকুর মধ্যে। তারপরে সারসংক্ষেপে ওই কথাগুলোই বারবার বলছে, তবে এই কথাটা তোমরা পড়বা যে কোনটাকে সাধারণভাবে ফার্ন বলা হয়, ঠিক আছে, কোনটাকে সাধারণভাবে ফার্ন বলা হয়, সুন্দরবনে কোন ফার্ন পাওয়া যায়, ঠিক আছে। আর বহু প্রজাতির মধ্যে বৃক্ষ ফার্ন, বৃক্ষ ফার্নটা কোথায় পাওয়া যায় এটা জানলাম। এবার আসো দক্ষতা অর্জনের মধ্যে আমাদের কোনটা না পড়লেই নয়, এগুলো আমরা আগে থেকেই জানছি, এগুলো আমরা আগে থেকেই জানছি। আমাদের ক্ষেত্রে যেটা জানতে হবে এই 11 নম্বরটা, নতুন একটা পড়াশোনা রিভিশনের জন্য আমাদের জানতে হবে, এই কথাগুলো আবার প্রত্যেকবারের মতো আবার চলে আসতেছে, এই কথাগুলো আমরা আগে থেকেই জানি, এটা রিভিশন দিলে তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা এটুক গেল। তারপরে কোনটা থ্যালাসে নিমজ্জিত থাকে বা বৈশিষ্ট্য, এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে। তো এই ছিল আজকের ক্লাস, আমি যেগুলো দাগাই দিছি বা যেগুলো আমি তোমাদেরকে রিভিশনের জন্য পড়তে বলছি, এগুলো মাস্ট তোমরা পড়বে, এর পাশাপাশি তুমি পরীক্ষায় যেগুলো ভুল করছো বা যেগুলো তোমার মানে মনে হচ্ছে যে আরেকটু পড়া দরকার, তুমি তোমার মতো করে পড়তে পারো, হ্যাঁ। আর আমি যেগুলো বললাম এগুলো তোমাকে মাস্ট পরীক্ষার জন্য পড়তেই হবে। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবে, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।